পৃথিবীতে এমন অনেক পাখি আছে যার ডানা থাকা সত্ত্বেও আকাশে উঠতে পারে না এমনই একটি পাখি হল পেঙ্গুইন মূলত দক্ষিণ মেরুর শীতল অঞ্চল আন্টার্কটিকা মহাদেশে দেখতে পাওয়া যায় এই পাখিগুলি দেহের সাদা কালো রঙ হওয়ায় এদের কোটপ্রোহিত ভদ্রলোক বলা হয় এই পাখিগুলির আঠেরোটি প্রজাতি রয়েছে যারা কেউই উঠতে সক্ষম নয় বিজ্ঞানীদের ধারণা একসময় উঠতে পারলেও বিবর্তনের কারণে তাদের ডানার সাইজ অনেক ছোট হয়ে গেছে যার ফলে তারা এখন আর আকাশে ভেসে বেড়াতে পারে না এমন কি হাঁটার সময় ডানা কোনো কাজই আসে না মজার ব্যাপার হলো পেঙ্গুইন পাখি দুই পায়ে ভর দিয়ে মানুষের মতো সোজা হয়ে হাঁটতে পারে যা অন্য কোনো পাখির পক্ষে সম্ভব নয় তবে উঠতে না পারলেও ডানা ব্যবহার করে দুর্দান্ত গতিতে সমুদ্রে সাঁতার কাটতে পারে পেঙ্গুইন উঠতে না জানা আরও একটি পাখি হলো ইমু পাখি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখিটির একমাত্র আবাসস্থল অস্ট্রেলিয়া মহাদেশ অন্য সব পাখির মতো এদের দুইটি ডানা রয়েছে যার এক একটি দৈর্ঘ্য কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার কিন্তু ডানা অনুন্নত হওয়ায় তারা আকাশে ভেসে বেড়াতে পারে না তবে উঠতে না পারলেও বিশাল দুটি পায়ের সাহায্যে এরা ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে দৌড়াতে পারে প্রতিটি পদক্ষেপে দুই পয়েন্ট পাঁচ মিটারের দূরত্ব অতিক্রম করতে পারে এই ইমু পাখি কাছাকাছি একই দেখতে বলে উট পাখি আর ইমু পাখি কে আমরা গুলিয়ে ফেলি বাস্তবে এরা সম্পূর্ণ ভিন্ন জাতির উনিশশো বত্রিশ সালে কৃষকের ফসল নষ্ট করে ফেলার সময় অস্ট্রেলিয়া সরকার তখন এই পাখির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া সরকার রীতিমতো সেনাবাহিনী মোতায়েন করে এই পাখিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তখনকার সময় যাদের হাতে সেই সময় ছিল অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র তবে এত আয়োজনের পরেও ইমু পাখিগুলোর কাছে পরাজয় স্বীকার করে সেদিন অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল মনুষ্য জাতিকে এরকম অজানা রহস্য জানতে সাথে থাকুন ধন্যবাদ